الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد أعوذ بالله من الشيطان الرجيم وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন বড়ই অনুগ্রহ এবং ইহসানকারী যার অনুগ্রহ সমস্ত সৃষ্টিকুলকে শামিল যে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতে জান্নাত যে শান্তির ঘর সেদিকে আহ্বান করেছেন যিনি একমাত্র এবাদতের হকদার যার একমাত্র জিকির হওয়া উচিত যিনি সবচাইতে দয়ালু মালিক এবং যারা সাহায্য কামনাকারী তাদের সবচাইতে বেশি সাহায্য তিনি করতে সক্ষম এবং তিনি দোয়াকারীর দোয়া সবচাইতে বেশি শোনেন এবং তিনি সবচেয়ে বড় দানশীল সবচেয়ে বেশি সুবিচারকারী সাক্ষ্য প্রদান করি যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ সত্য উপাস্য নেই তিনি একক তার কোনো শরীক নেই আরও সাক্ষ্য প্রদান করি যে আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা তার প্রতি অসংখ্য সালাত এবং বরকত তার পরিবার পরিজন তার সাহাবাই কেরামদের ওপর সালাত ও সালাম নাজিল হোক আজকে ৬ শাওয়াল ১৪৪১ হিজরি মোতাবেক ২৯ মে ২০২০ জুমাবারি মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় যে মূল্যবান খুতবা প্রদান করেছেন খতিব সম্মানিত শেখ মাহির আল মুআইখিলি হাফেজাহুল্লাহ তাআলা সেই খুতবার অনুবাদ আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন এই খুতবাকে প্রত্যেক মুসলিম বাংলাভাষী ভাইদের জন্য বোনদের জন্য বরকতপূর্ণ করেন এবং এর দ্বারা আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন খতিব খুতবা শুরু করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে সম্বোধন করি যে হে মুমিন সকল আল্লাহকে যথাসাধ্য ভয় করুন এবং আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরুন আপোষের সম্পর্ককে সুন্দর রাখুন এবং দিনী এবং জাতীয় ঐক্যের সুরক্ষা করুন আল্লাহকে ভয় করুন মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়া তাজাওয়াদু তোমরা সম্বল গ্রহণ করো ফাইন্না খায়রাজ্জাদি তাকওয়া নিশ্চয় সবচেয়ে উৎকৃষ্ট সম্বল হচ্ছে আল্লাহ ভীরুতা ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব হে জ্ঞানীরা আমাকেই ভয় করো তোমরা যে যেখানে আছেন হে মুসলিম ভাই বোন ঈদ হচ্ছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ প্রকাশ্য ইবাদত যাকে আরবি ভাষায় শাইরা বলা হয় ইসলামের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন যার মাধ্যমে ইসলাম এবং মুসলিমদের বহিঃপ্রকাশ ঘটে এটি হচ্ছে আমাদের মাঝে ভালোবাসা এবং সম্প্রীতির নবায়নের মৌসুম আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের ঈদকে যেন আনন্দময় করেন এবং আপনাদের খুশিকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদকে বারবার যেন ফিরিয়ে নিয়ে আসেন সচ্ছলতার অবস্থায় ইমানের অবস্থায় নিরাপত্তার অবস্থায় সুস্থতার অবস্থায় নিরাপদ রেখে এবং বালা মুসিবত মহামারী থেকে মুক্তি দান করে সম্মানিত দিনী ভাই আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত রয়েছে যেটি আজকের খুতবার মূল বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শেষ নেই গণনা করে শেষ করতে পারবেন না সেই নিয়ামতগুলি কিছু প্রকাশ্য রয়েছে
আর কিছু রয়েছে অভ্যন্তরীণ বা গোপনীয়, যা প্রকাশ্যে দেখা যায় না। অনেক গোপনীয় লুকায়িত নিয়ামত রয়েছে, যেই নিয়ামতগুলি প্রকাশ্য সুস্পষ্ট নিয়ামতের চাইতে অনেক বড়, অনেক বেশি গুরুত্ব রাখে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়াইন তাউদ্দু নিয়ামত আল্লাহ লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করো তাহলে তোমরা আয়ত্ত করতে পারবে না, গুণে শেষ করতে পারবে না। ইন্নাল্লাহ লা গাফুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বড়ই মার্জনাকারী, বড় দয়ালু। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গণনা করতে অপারগ, তার শুকরিয়া আদায় করা তো আরও কঠিন বিষয়। সহিহ বুখারী তো রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রশংসামূলক, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, যাবতীয় প্রশংসা আসে আল্লাহ রাব্বুল আলামিনের, অনেক বেশি প্রশংসা, তাইয়িবান যা পাক পবিত্র, যা বরকতময়, যাতে আল্লাহ বরকত দিন, গায়রা মাকফিইন ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রব্বানা, হে রব, হে আমাদের প্রতিপালক, যেই বরকত এবং নিয়ামত আমাদের জন্য এমন যথেষ্ট নয় যে আর লাগবে না, এবং এমন নয় যে সেখান থেকে বিদায় শেষ হয়ে যাক এবং তা থেকে অমুখাপেক্ষী নই আমরা। হে আমাদের প্রতিপালক, তোমার নিয়ামত আমাদের ওপর সবসময় আসতে আছে, যা আমাদের জীবনে কোনো সময় থেমে যায়নি। তালিক বিন হাবিব রাহিমাতুল্লাহ আলাই বলেন, ইন হাক্কাল্লাহ আসকালু মিন আন ইয়াকুমা বিহিল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিনের হক বান্দা যে আদায় করবে তার চাইতে অনেক বেশি ভারী। ওয়া ইন্না নিয়াম আল্লাহ আকসার মিন আন ইউহসিহা আল ইবাদ, আর আল্লাহর নিয়ামত বান্দা গণনা করবে তার চাইতে সংখ্যায় অনেক বেশি। না, আল্লাহ রাব্বুল আলামিনের হক আঞ্জাম দিতে পারবে যথাযথ, আর না আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলি তোমরা গণনা করতে সক্ষম হবে। তবে কি করতে হবে তাহলে? ওয়ালাকিন আসবাহু তায়েবিন আসবাহু তায়েবিন ওয়া আমসু তায়েবিন, তবে তোমরা সকালেও তওবা করো আর সন্ধ্যাতেও তওবা করো। এই মহামারীর সময় প্রত্যেক মানুষের সূক্ষ্ম অনুভূতি হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ করে তিনটি মৌলিক বড় গুরুত্বপূর্ণ নিয়ামত রয়েছে, যে তিনটি মৌলিক নিয়ামত ছাড়া মানুষ জীবন যাপন করতে পারে না। তিরমিজিতে হাসান সূত্রে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবে মুআফান ফি জাসাদে ইন্দাহু কুতু ইয়াউমে ফাকাআন্নামা হিজাত লাহু দুনিয়া বিহাজা ফি রিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই তিনটি নিয়ামত সম্পর্কে, যে তিনটি নিয়ামত হচ্ছে বুনিয়াদী নিয়ামত, তোমাদের কেউ যদি নিজ বাসায় নিরাপদ জীবনযাপন করে, রাত কাটায় সকাল হয়, দিন কাটায় রাত হয়, মুআফান ফি জাসাদিহি, এবং শারীরিকভাবে নিরাপদ থাকে, সুস্থ থাকে, ইন্দাহু কুতু ইয়াউমিহি, আর তৃতীয় নিয়ামত হচ্ছে তার কাছে সেই দিনের যদি খাদ্যের ব্যবস্থা থাকে, ফাকাআন্নামা হিজাত লাহু দুনিয়া বিহাজা ফি রিহা, তাহলে জেনে নিতে হবে তার জন্য গোটা দুনিয়াকে একত্রিত করে দেওয়া হয়েছে। এই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, যে নিয়ামতগুলি মানুষ দৈনন্দিন ভোগে অভ্যস্ত, জি, আর এমন এই নিয়ামত, যে নিয়ামতগুলি মানুষ ভুলে যায়, কারণ প্রতিদিন যেহেতু এই নিয়ামত ভোগ করছে, সুতরাং এই নিয়ামতগুলির মূল্য মানুষ বুঝে না বা উপলব্ধি করে না।
এই তিনটি নিয়ামতের প্রথম বুনিয়াদী নিয়ামত হচ্ছে যা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি শুরু করেছেন, সেটি হচ্ছে আমন ও আমান, জি সার্বিক নিরাপত্তার নিয়ামত। এই নিরাপত্তা দিনের ক্ষেত্রে, জানের ক্ষেত্রে, জীবনের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, ধন সম্পদের ক্ষেত্রে, যেই নিরাপত্তার নিয়ামত দিয়ে শুরু করেছেন ইব্রাহিম খলিল আলাইহিসসালাম, যে তিনি দোয়া করেছিলেন এই পবিত্র নগরী সম্মানিত শহর মক্কাতুল মুকাররমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দোয়া। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে ইরশাদ করেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা, স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিসসালাম দুয়াই বলেছিলেন হে আমার প্রতিপালক, ইজআল হাযা বালাদান আমিনা, এটিকে নিরাপদ শহর বানিয়ে দাও, ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং সেখানকার অধিবাসীদেরকে ফলমূলের রিজিক দান করো, তাদের মধ্য থেকে বিশেষ করে ওদেরকে যারা তাদের মধ্য থেকে আল্লাহ এবং পরকালে ইমানদার হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ওপর অনুগ্রহের কথা উল্লেখ করেছেন নিরাপত্তার নিয়ামতকে প্রথমখানে উল্লেখ করে। অন্য অন্য যে নিয়ামতগুলি রয়েছে বা হালাল রুজির নিয়ামত রয়েছে, সেসব নিয়ামতের আগে এই নিরাপত্তার নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াজকুরু ইদ আনতুম কালিল, আচ্ছা স্মরণ কর তোমরা হে নবী এবং নবীর সঙ্গীরা, হে সাহাবাই কেরাম, তোমরা স্মরণ করো যখন তোমরা সংখ্যালঘু ছিলে, মুস্তাদআফুন আফিল আর্দ, এবং পৃথিবীতে তোমরা দুর্বল অসহায় ছিলে, কমজোর তোমাদেরকে ভাবা হইত, তাখাফুন আইয়া তাখাত্তাফাকুন নাস, এবং তোমরা ভীত সন্ত্রস্ত ছিলে যে তোমাদেরকে মানুষ উঠিয়ে নিয়ে যাবে, ফা আওয়াকুম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আশ্রয় প্রদান করলেন, ওয়া আইয়াদাকুম বিনাসরে, এবং তোমাদেরকে তার সাহায্য দ্বারা শক্তিশালী করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথম নিরাপত্তার নিয়ামতের কথা উল্লেখ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের উপর অনুগ্রহের কথা বর্ণনা করছেন। তারপরে বলছেন, ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং তোমাদেরকে পাক পবিত্র রেজিক প্রদান করেছেন, লাআল্লাকুম তাশকুরুন, এই জন্য যে যাতে তোমরা শুকরগুজার হও, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। যখন দেশে নিরাপত্তা বিরাজ করবে এবং মানুষের দিন, ঈমান, ইসলাম নিরাপদ থাকবে, জানের যখন নিরাপত্তা থাকবে, ধন সম্পদের নিরাপত্তা থাকবে, মান সম্মানের নিরাপত্তা থাকবে, তখন পৃথিবীতে স্বাধীনভাবে ভ্রমণ করতে পারবে এবং রিজিকের সন্ধানে ছোটাছুটি করতে পারবে, যেখানে আল্লাহ ছাড়া কারো কোনো ভয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিরাপত্তার নিয়ামত দান করেছেন। দ্বিতীয় বুনিয়াদি নিয়ামত হচ্ছে সুস্থতার নিয়ামত, সহি সালামত থাকার নিয়ামত। জি আল্লাহ রাব্বুল আলামিন, জি আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে যে সুস্থতার নিয়ামত, যা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুতরাং যে ব্যক্তি চায় যে তার এই সুস্থতা দীর্ঘায়িত হোক এবং সব সময় সে সুস্থতার জীবনযাপন করুক, সে যেন প্রকাশ্যে গোপনে মহান আল্লাহকে ভয় করে, এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত। যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত আল্লাহ তার বান্দাদেরকে দিয়েছে, তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট নিয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম তুতাউ শাইআন বাদা কালিমাতিল ইখলাসে মিসলাল আফিয়াহ ফাসালুল্লাহাল আফিয়াহ, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদেরকে কালিমা ইখলাস অর্থাৎ তাওহীদের যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে,
যেটি হচ্ছে ঈমান, যেটি হচ্ছে ইসলাম, যেটি হচ্ছে দ্বীন, দ্বীনের মৌলিক বিষয়, এটির পরে তোমাদেরকে সুস্থতা আফিয়াতের চাইতে বা আফিয়াতের মতো অন্য কোনো নিয়ামত দেওয়া হয়নি। সুতরাং ফাসআলুল্লাহ আল আফিয়া, তোমরা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আফিয়াত, সুস্থতা এবং নিরাপদ থাকা, শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকা কামনা করো। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাই হাদিসটিকে সহিহ সনদে বর্ণনা করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুস্থতার নিয়ামত কামনা করা, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলির মূল্যায়ন করা এবং বান্দা যে স্রষ্টার সবসময় মুখাপেক্ষী এ কথা স্বীকার করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহেই মানুষ নিরাপদ থাকতে পারে এটা বিশ্বাস রাখা, এবং এটি হচ্ছে সবচাইতে উত্তম দোয়া বা যেসব উত্তম দোয়া রয়েছে তার গুরুত্বপূর্ণ একটি দোয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় দোয়া। তাই সোনানে তিরমিজিতে সহিহ সনদে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তাআলা আনহু থেকে, তিনি বলছেন, কুলতু ইয়া রাসূল আল্লাহ, একবার বললেন যে হে আল্লাহ রাসূল, আল্লিমনি শাইআন আসআলুহু আল্লাহ আযজা ওয়াজাল, আমাকে এমন একটি কিছু শিখিয়ে দেন যা আমি মহান আল্লাহর কাছে চাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার চাচা আব্বাসকে শিখিয়ে দিলেন সালিল্লাহ আল আফিয়া, তুমি আল্লাহর কাছে আফিয়াত, সুস্থতা কামনা করি। বলছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফামা কাস্তু আইয়ামান, কয়েকদিন অতিবাহিত হলো, সুম্মা যে তারপরে আবার আসলাম, এসে বললাম ইয়া রাসূলুল্লাহ, আল্লিমনি শাইআন আসআলুহুল্লাহ, আমাকে এমন কিছু শিখিয়ে দেন যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি চাইব। ফাকাল আলী, আবার বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে, ইয়া আব্বাস, ইয়া আব্বাস, ইয়া আম্মা রাসূলিল্লাহ, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, সালিল্লাহ আল আফিয়া ফি দুনিয়া ওয়াল আখিরা, ইহকাল পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আফিয়াত মানে নিরাপদ থাকা তলব করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার সাথে বারবার করে একই কথা যে রিপিট করেছেন, এটি এই বিষয়টির গুরুত্বকে বুঝায় এবং এই চাওয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বড় গুরুত্বপূর্ণ চাওয়া এটিকে বুঝায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরং তার দিন শুরু যে করতেন শুরুতেই এবং শেষেও, দিনের শেষে, দিনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াই করতেন। তাই আবু দাউদে হাদিস রয়েছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়াদাউ হাউলাই দাওয়াত হিনা ইউমসি ওয়া হিনা ইউসবিহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলি কখনো ছাড়তেন না সকাল সন্ধ্যায়, প্রতিদিন সকাল সন্ধ্যা এই দোয়াগুলি পাঠ করতেন বা এই বিষয়গুলি আল্লাহর কাছে চাইতেন। তা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়াত ফি দুনিয়া ওয়াল আখিরা, হে আল্লাহ, ইহকাল পরকালে আফিয়াত, নিরাপত্তা এবং সহি সালামত থাকা তলব করি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফু ওয়াল আফিয়াত ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি, হে আল্লাহ, তোমার কাছে চাই ক্ষমা এবং তোমার কাছে চাই নিরাপত্তা এবং সহি সালামত থাকা, ফি দীনি, দিনের ক্ষেত্রে বা দুনিয়ায়া পার্থিব ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, ধন সম্পদের ক্ষেত্রে। তৃতীয় বুনিয়াদি গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে মানুষের প্রতিদিনের আহারের সুব্যবস্থা, সেটা খাদ্য হোক অথবা পানি হোক। এবং পানি আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটি নিয়ামত, যেই পানি সম্পর্কে বা পানীয় সম্পর্কে সর্বপ্রথম বান্দাকে কিয়ামতের দিন নিয়ামতের মধ্য থেকে জিজ্ঞাসা করা হবে। তিরমিজিতে সহিহ সনদ বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউসআলু আনহু ইয়াউমাল কিয়ামাতি ইয়ানিল আবদা মিনান নাঈম, নিশ্চয় কিয়ামতের দিনে বান্দাকে নিয়ামত সম্পর্কে, নিয়ামত অসংখ্য আল্লাহর নিয়ামত রয়েছে, যে নিয়ামত সম্পর্কে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে তা হচ্ছে আইয়ু কাল আল্লাহ, তাকে জিজ্ঞাসা করা হবে, আলাম নুসিহালাকা জিসমাক, তোমাকে কি শারীরিকভাবে সুস্থ রাখি নাই, ও নুরুই ক্যামিনাল মাইল বারে দে, এবং ঠান্ডা পানি দিয়ে তোমাকে কি পরিতৃপ্ত করিনি, ঠান্ডা পানি তোমাকে পানের জন্য দিনি। সুতরাং হে সম্মানিত ভাই, যদি আপনি
শান্তি চান, মানসিক শান্তি, শারীরিক শান্তি এবং ধন সম্পদের বরকত চান, তাহলে পার্থিব ক্ষেত্রে আপনি নিচের দিকে দেখবেন, অপর দিকে দেখবেন না, যাতে করে আল্লাহ রাব্বুল আলমিনের যে বহু নিয়ামত রয়েছে আমার আপনার ওপর সেটা আমরা অনুধাবন করতে পারব। পক্ষান্তরে দিনের ক্ষেত্রে, ইমান ইসলামের ক্ষেত্রে ওপরে যারা রয়েছে সেদিকে তাকাবেন, যাতে করে উপলব্ধি করতে পারেন যে আপনার মধ্যে কি ত্রুটিটা রয়েছে রবের হকের ক্ষেত্রে। সুতরাং যখন ত্রুটিগুলি অনুধাবন করতে পারবেন যে আমার থেকে অনেক এগিয়ে আছে, আমি কেন এসব ভালো কাজে পিছিয়ে আছি বা আমার এই ত্রুটি কেন, যখন উপলব্ধি করতে পারবেন তখন সেগুলির ঘাটতি পূরণের এবং সেগুলি থেকে কেটে ওঠার জন্য চেষ্টা করবেন। ইমাম মুনাবী রহমতুল্লাহ আলাইহি ফাইজুল কাদির বলছেন, মান জামা আল্লাহু লাহু বাইনা আফিয়াতি বাদানিহি ওয়া আমনি কলবিহি হাইসু তাওয়াজ্জাহা ওয়া কাফাফা আইশিহি বিকুতি ইয়াউমিহি ওয়া সালামাতি আহলিহি ফাকাদ জামা আল্লাহু লাহু জামিয়ান নিআম আল্লাতি মান মালাকাত দুনিয়া লাম ইয়াহসুল আলা গাইরিহা ইলা আখিরিহি। বলছেন যে যেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক সুস্থতা এবং তার অন্তরের নিরাপত্তা একত্রিত করে দিয়েছেন, জি শারীরিক সুস্থতা রয়েছে এবং তার অন্তর নিরাপদ রয়েছে শিরক কুফর থেকে, পাপাচার থেকে, যেখানে যাক না কেন, এবং তার কাছে একদিনের খাবার যথেষ্ট আছে এবং তার পরিবার পরিজন সহি সালামত রয়েছে, তাহলে যেন আল্লাহ রাব্বুল আলামিন সব নিয়ামতকে তার জন্য একত্রিত করে দিয়েছেন, যে নিয়ামতগুলি কেউ হাসিল করলে আল্লাতি মান মালাকাত দুনিয়া লাম ইয়াহসুল আলা গাইরিহা, সারা পৃথিবীর যারা রাজত্ব পেয়েছে, ক্ষমতা পেয়েছে, তারা এর চাইতে বেশি কি পেয়েছে। সুতরাং আপনি এই নিয়ামতগুলি যখন পেয়ে গেছেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করেছেন, তাহলে আপনি সারা পৃথিবীর আপনার যা প্রয়োজন তা পেয়ে গেছেন। ফায়ামবাগি আল্লাহ ইস্তাগবিলা ইয়াউমাহু যালিকা ইল্লা বিশুকরিহা, সুতরাং এই রকম মানুষের জন্য উচিত হবে সেই দিন যেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া দিয়েই শুরু করি। সেই শুকরিয়া হচ্ছে বিআন ইয়াসরিফা ফি তাআতিল মুনআমি লা ফি মাসিয়াতিন ওয়ালা ইয়াফতুর আন যিকরিহি। সেই শুকরিয়া এইভাবে হবে যে যিনি অনুগ্রহকারী আল্লাহ রাব্বুল আলামিন তার আনুগত্যে সেই নিয়ামতগুলিকে ব্যয় করবে, গুনহার কাজে নয়, গুনহার কাজে সেই নিয়ামতগুলিকে লাগাবে না, এবং তার জিকির আজকারের ক্ষেত্রে অলসতা করবে না, গাফিলতি আসবে না। সুতরাং যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ রেখেছেন এবং যাকে সুস্থ রেখেছেন, সহি সালামত রেখেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন রিজকের প্রাচুর্য দিয়েছেন, কোনো অভাব দেননি, মানসিক দিক থেকে শান্তিতে রেখেছেন, যেন শুকরিয়া আদায় করা হয় কথার দ্বারা, কাজের দ্বারা, ভালো কাজ করার মাধ্যমে, ফরজ ওয়াজিব আদায়ের মাধ্যমে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার মাধ্যমে, এবং তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভের জন্য উদগ্রীব হওয়ার মাধ্যমে, যাতে করে নেকি বহুগুণে বর্ধিত হয় এবং মর্যাদা উঁচা করা হয় এবং শুকুরগুজার বান্দাদের দলে সামিল হতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে শুকুরগুজার বানিয়ে দেন। আল্লাহুম্মা ইজআলনা লাকা শাকিরিন লাকা যাকিরিন লাকা রাহিবিন লাকা মিতওয়াইন ইলাইকা মুখবিতিন মুনিবিন রব্বানা তাকাব্বাল তাওবাতানা ওয়াগসিল হাওবাতানা ওয়া আজিব দাওয়াতানা وثبت حجتنا واهد قلوبنا وسدد ألسنتنا واسلل سخيمة صدرنا اللهم إنا نعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের কয়েকটি আয়াতে, আয়াত নম্বর 32 থেকে নিয়ে 34 পর্যন্ত ইরশাদ করেছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ সেই সত্তা যিনি আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন এবং আকাশ থেকে পানি বৃষ্টি বর্ষণ করেন, ফা আখরাজা বিহি মিনাস সামারাত রিজকাল লাকুম, তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ফলমূল উদ্গত করেন তোমাদের রিজিকের জন্য, ওয়াসাখখারা লাকুমুল ফুলকা এবং তোমাদের
সেবায় নিয়োজিত করেছেন বা তোমাদের অধীনস্থ করে তোমাদের আয়ত্তে দিয়ে দিয়েছেন জলযানকে, লেতাজরিয়া ফিল বাহরি বি আমরিহি, আল্লাহ নির্দেশে যাতে করে সাগরে পানিপথে চলমান হয়। ওয়াসাখ্খার লাকুমুল আনহার, এবং নদী নালাকে তোমাদের সেবায় নিয়োজিত করেছেন। ওয়াসাখ্খার লাকুমুস শামসা ওয়াল কামার, সূর্য এবং চন্দ্রকে নিয়মিত তোমাদের আয়ত্ত করে দিয়েছেন, অর্থাৎ তোমাদের সেবায় নিয়োজিত করেছেন। ওয়াসাখ্খার লাকুমুল লাইল ওয়ান নাহার, রাত দিনকেও তোমাদের জন্য নিয়োজিত করে দিয়েছেন। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, এবং যা কিছুই তোমরা চেয়ে থাকো তা তোমাদেরকে আল্লাহ প্রদান করেছেন। ওয়াইন তাউদ্দু নেমত আল্লাহ, যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করো, লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবে না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, কিন্তু মানুষ হচ্ছে বড়ই জালেম ও বড়ই অকৃতজ্ঞ। বরং আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখেন বান্দার কোনো প্রয়োজন রয়েছে এবং সেই প্রয়োজন মেটালে তার কল্যাণ রয়েছে, আর সেটা চাওয়ার আমাদের ঢং হয় না বা সেটা পর্যন্ত আমরা পৌঁছতে পারি না চাওয়ার ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিন বিনা চাওয়াতে বহু কিছু আমাদেরকে দিয়েছেন যেটা আমরা উপলব্ধি করছি। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব বলছেন, হে দিনী ভাই, আমরা মাত্র কয়েকদিন আগেই এই সম্মানিত মেহমান মাসকে এবং বড়ই মহান মোবারক মৌসুমকে বিদায় করলাম, যে দিনগুলি পার হয়ে আমাদের সামনে দিয়ে চলে গেল এবং সেই দিনগুলির যে আমলনামা ছিল তা গুটিয়ে রেখে দেওয়া হয়েছে। সুতরাং যেই ব্যক্তি রমজান থেকে উপকৃত হতে পারল, আর তা হচ্ছে অন্তরের পবিত্রতার মাধ্যমে, আত্মার পরিশুদ্ধির মাধ্যমে, আর তারপরে রমজানের পরেও ভালো কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারল, এটি হচ্ছে বড় সফলতা। কারণ আমল কবুলের লক্ষণ হচ্ছে নেকির পর নেকিতে লেগে থাকা। রমজান মাসে নেক কাজে যারা লেগে থাকলেন আর রমজানের পরও নেক কাজে লেগে আছেন, সৎকর্মশীল হয়ে আছেন, এটি হচ্ছে আমল বা রমজানের ইবাদত বন্দেগী কবুল হওয়ার বড় লক্ষণ। এ সম্মানিত ভাই, জেনে রাখুন যে নেক আমল যদি করতে পারেন, ইবাদত বন্দেগীতে যদি অগ্রগামী হতে পারেন, সৎকর্মশীল হতে পারেন, তো কখনো ভিতরে যেন অহংকার অথবা লোক দেখানো নিয়ত না আসে। জি, অহংকার এবং লোক দেখানো অসৎ উদ্দেশ্য মানুষের আমলকে সর্বনাশ করে দেয়। ইব্রাহিম আলী ইসলাম যখন এই সম্মানিত বাইতুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, কত বড় নেক কাজ করলেন, তারপরেও তিনি ভয় করছেন যে এই নেক কাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন কি না, তাই সাথে সাথে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের রব, তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে কবুল করে নাও, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় তুমি সব কিছুই শোনো এবং সব কিছুই জানো। সহিহুল জামেতে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ লাম তাকুনু তুযনিবুন খাশীতু আলাইকুম মা হুয়া আকবারু মিন যালিকা আল উজবু আল উজবা আল উজব, যদি তোমরা গুনাহ না করো বা তোমাদের দ্বারা ভুল ভ্রান্তি না হয়, তাহলে তোমাদের ক্ষেত্রে আশঙ্কা হচ্ছে এর চাইতে বড় পাপের। যদি ভুল ভ্রান্তি না হয়, গুনাহ খাতা না হয়, তাহলে এর চাইতে বড় পাপের আমি আশঙ্কা করছি, সেটা হচ্ছে অহংকার, অহংকার। এই জন্য সালাফে সালেহীনরা অহংকার থেকে এবং নিজের আমলের ওপর উৎফুল্ল হওয়া থেকে সতর্ক সাবধান থাকতেন এবং অন্যদেরকে সতর্ক সাবধান করতেন। সম্মানিত ইমানদারগণ, এই সিয়ামের মাস শেষ হয়েছে, কিন্তু মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পুরো জীবনটাকেই কর্মজীবন বানিয়েছেন এবং নেকির কাজে নিয়োজিত করার নির্দেশ প্রদান করেছেন। সুতরাং বেশি বেশি ফরজের পরে নফল ইবাদত বন্দী করুন, আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করুন এবং ভালো কাজে প্রতিযোগিতা করুন। সহিহ মুসলিম হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর,
যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখলো আর তারপরে শাওয়াল মাসের 6টি সিয়াম রাখলো, কানা কা সিয়ামি দহর, তাহলে সেটি সারা জীবন বা সারা বছর সিয়াম পালনের মতো হয়ে গেল। কারণ নেকি করলে 10 গুণ হয়ে থাকে, রমজান 30কে 10 দিয়ে গুণ দিলে হয়ে গেল আপনার 10 মাস জি, আর তারপরে 6টিকে 6 10-এ 60, 2 মাস হয়ে গেল, এইভাবে 12 মাসের সওয়াব পেয়ে গেল প্রতি বছর। কেউ যদি রমজান মাসের সিয়ামের সাথে সাথে এই 6টি সিয়াম অর্থাৎ 36টি সিয়াম পালন করে, তাহলে 36-এ 10 দিয়ে গুণ দিলে 360 দিনের সিয়ামের সওয়াব হয়ে যায়, যা আল্লাহ রাব্বুল্লাহ আলমিন নেক বান্দাদেরকে দিয়ে থাকেন। তারপরে হে মান্দারগণ, জেনে রাখা উচিত যে ফরজ সলাতের পরে সবচাইতে উত্তম সলাত হচ্ছে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ। জি, আবু দাউদের সহিহ সনদে রয়েছে, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা তাদা কিয়ামাল লাইল, কিয়ামুল লাইল তাহাজ্জুদ ছেড়ে দিও না। ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াদাহু, কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ ছাড়তেন না। ওয়া কানা ইযা মারিযা আও কাসিলা সাল্লা কায়দান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অসুস্থ হয়ে গেলে অথবা ক্লান্ত হয়ে গেলে বসে পড়ে নিতেন, কিন্তু তাহাজ্জুদ ছাড়তেন না। নেকির বহু রাস্তা রয়েছে, সফলতার জন্য বহুমুখী রাস্তা, বড় সহজ রাস্তা রয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলমের রহমতও বড়ই প্রশস্ত রয়েছে, এবং জান্নাতে 8টি দরজাও রয়েছে। সুতরাং যেই ব্যক্তি বেশি বেশি সলাত আদায় করবে ফরজ সলাতের পরে, তাকে বাবু সলাত দিয়ে ডাক দেওয়া হবে জান্নাতে, এবং যেই ব্যক্তি জাকাতের পরে বেশি বেশি দান সাদকা করবে তাকে বাবু সাদাকা দিয়ে ডাকা হবে, যেই ব্যক্তি রমজানের সিয়ামের পরে বেশি বেশি সিয়াম পালন করবে তাকে বাবু রেয়ান দিয়ে ডাকা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বেশি বেশি নেক কাজে জীবন যাপনের বা জীবন কাটাবার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি সুফিয়ান বিন আবদুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লি ফিল ইসলামে কওলান লা আসআলু আনু আহাদান বাদাকা, আমাকে ইসলামের ক্ষেত্রে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে দেন যে সে সম্পর্কে আপনার পরে আর কাউকে যেন জিজ্ঞেস না করতে হয়, যেটা আমার জন্য যথেষ্ট হয়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহি ফাস্তাকিম, তুমি বলো যে আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, অতঃপর তুমি তার উপর অটল থাকো বা অবিচল থাকো, তার উপর সুপ্রতিষ্ঠিত থাকো, কখনো তুমি সেই ক্ষেত্রে ডানে বামে বক্র পথ নিও না, অর্থাৎ ইস্তাকিম আলা তৌহিদ রব্বিকা ওয়া শারইহি, রবের তৌহিদের ওপর অটল থাকুন, আর রবের যে নাজিলকৃত শরীয়তের বিধিবিধান রয়েছে তার ওপর অবিচল থাকুন, হাত্তা তালকাহু, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করা পর্যন্ত, যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন এই অবস্থায় তখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। জি, মুমিনের আমল মৃত্যুর পূর্বে কখনো শেষ হয়ে যায় না, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে স্থায়ী আমল, যদিও পরিমাণে সেটা কম হয়, অল্প যদি স্থায়ী হয় সেটা অনেক ক্ষণস্থায়ীর চাইতে উৎকৃষ্ট। জি, অনেক বেশি যদি কষ্টদায়ক হয়, বেশি কষ্ট করেন আর অনেক বেশি করেন, তাতে ক্লান্তি চলে আসতে পারে, বিরক্তি চলে আসতে পারে, আর যার ফলে সেই আমল এক সময় ছেড়ে দিতে পারেন, কিন্তু অল্প অল্প করে যদি আপনি চালিয়ে যান তাহলে তাতে বিরক্তিও আসবে না, ক্লান্তিও আসবে না, আর সেটা ছেড়ে দেবেন না। এই জন্য সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে আলকামা রহমতুল্লাহ আলাই থেকে, তিনি বলেন, সাআলতু উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম, কুলতু ইয়া উম্মুল মুমিনিন, জিজ্ঞেস করলাম, হে মুমিনদের মা, কাইফা কানা আমালু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কেমন ছিল? তখন আরো জিজ্ঞেস করলাম, হাল কানা ইয়াখুসু শাইয়্যা মিনাল আইয়াম,
বিশেষ কোন দিনকে কি তিনি খাস করে নিতেন ইবাদতের জন্য, যে সারা দিন রাত ইবাদত করবেন, সারা রাত ইবাদত এরকম? কালা, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বলেছিলেন, লা, না, কোনো দিন বা রাতকে খাস করে নিতেন না। কানা আমালুহু দীমাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল হইতো স্থায়ী, যখন যেটা করতেন স্থায়ীভাবে করে যেতেন। এবং কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার নিকট মৃত্যু আসা পর্যন্ত রবের ইবাদত চালিয়ে যাও। সুতরাং হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে স্থায়ী হওয়ার তৌফিক দান করেন। তারপরে হে মমিনগণ, মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বড় গুরুত্বপূর্ণ একটি কাজের নির্দেশ দান করেছেন, এবং সেটা তিনি নিজে থেকেই শুরু করেছেন। তা হচ্ছে, ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালাম পেশ করা নির্দেশ দান করেছেন, এবং এই সালাত আল্লাহ রাব্বুল আলামিন তিনি নাজিল করে থাকেন এবং সালাম করে থাকেন, শান্তি বর্ষণ করে থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ ইরশাদ করছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করে থাকেন, সালাত মানে রহমত বর্ষণ করে থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এটি হচ্ছে একটি অর্থ যেটা জনগণের মাঝে বেশি প্রসিদ্ধ। আর একটি অর্থ সহিহ বুখারীতে ইমাম আবুল আলিয়া প্রখ্যাত তাবেঈ বর্ণনা করেছেন, সালাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সালাত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এর অর্থ কী হয়, তার অর্থ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ আলোচনা করা ফেরেশতাদের মাঝে। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান করে থাকেন, গুণ আলোচনা করে থাকেন, ভালো প্রশংসা করে থাকেন। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এবং মালায়েকা ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রহমতের দোয়া করে থাকেন, শান্তির দোয়া করে থাকেন। সুতরাং হে ইমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমতের দোয়া করে থাকো, আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ যেন তার উপর রহমত বর্ষণ করেন, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তার উপর তোমরা যথাযথ সালাম পেশ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা বারাকতা আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়ারদ আল্লাহু আনিল খুলাফায়ে রাশিদিন, হে আল্লাহ, তুমি খুলাফায়ে রাশিদিনের উপর সন্তুষ্ট হয়ে যাও। আবু বকর, ওমর, উসমান, আলী এবং সমস্ত সাহাবাই কেরাম এবং তাবেইনদের উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও, এবং যারা কিয়ামত পর্যন্ত তাদের নিষ্ঠার সাথে অনুসরণ করবে তাদের উপর তুমি রাজি হয়ে যাও। ও আন্না মাহুম, এবং আমাদের উপরও তাদের সাথে সাথে রাজি হয়ে যাও। বি আফিয়াকা ওয়া কেরামিকা ওয়া জুদিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, হে আল্লাহ, ইসলামিক মুসলিমদেরকে শক্তিশালী করো। ওয়া জাআল হাযাল বালাদা আমিনান মুতমাইনান ওয়া সাইরা বিলাদিল মুসলিমিন, হে আল্লাহ, তুমি এই দেশকে নিরাপদ করে দাও, এই দেশে তুমি শান্তি বর্ষণ করো এবং সমস্ত মুসলিম বিশ্বকে সুখে শান্তিতে রাখো। আল্লাহুম্মা আসলিহ আহওয়াল আল মুসলিমি ফি কুল্লি মাকান ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, হে আল্লাহ, তুমি মুসলিমদের সারা পৃথিবীতে অবস্থা ভালো করে দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বি ফাযলিকা ওয়া মিন্নাতিকা ওয়া জুদিকা ওয়া কারামিকা আন তাহফাযানা মিন কুল্লি সুই ওয়া মাকরুহ, হে আল্লাহ, তোমার কাছে তোমার অনুগ্রহ এবং তোমার এহসান এবং তোমার দানশীলতার মাধ্যমে আমরা কামনা করি যে আমাদের প্রত্যেক মন্দ এবং অনিষ্ট থেকে হেফাজত করো। আল্লাহুম্মা ইদফা আন্নাল গালা ওয়াল ওয়াবা ওয়ার রিবা ওয়াজ জিনা ওয়াজ জালাজিল ওয়াল মিহান ওয়াস সু আল ফিতান মা যাহারা মিনহা বাতান, হে আল্লাহ, আমাদের থেকে দ্রব্য মূল্য বৃদ্ধি দূর করো এবং মহামারী দূর করো, সুদকে দূর করে দাও, ব্যবিচারকে দূর করে দাও, ভূমিকম্পকে দূর করে দাও, পরীক্ষা নিরীক্ষা বালা মুসিবতকে দূর করে দাও, ফিতনা ফাসাদকে তুমি দূর করে দাও, প্রকাশ্য হোক অথবা গোপনে হোক। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জাহরিল বালা ওয়া দারাকিশ শাকা ওয়া সুইল কাযা ওয়া শামাতাতিল আদা। আল্লাহুম্মা ইজআল লানা বাদাল উসরি ইউসরা ওয়া বাদাল হাম্মি ফারাজা ওয়া বাদাদ দ্বিকি মাখরাজা। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। আল্লাহুম্মা ইশফি মারাদানা ওয়া আফি মুবতালানা ওয়া আরহাম মাউতানা
وكن للمستضعفين منا برحمتك يا ارحم الراحمين. اللهم يا ذا الجلال والاكرام يا حي يا قيوم وفق خادم الحرمين الشريفين لما تحب وترضى. الله رب العالمين কাছে আর দোয়া করছেন সম্মানিত খতিব যে হে আল্লাহ হে হাই হে কাইয়ুম হে চিরঞ্জীব হে সবকিছুর ধারণকারী খাদিমুল হারমাইন শরীফেন কে তুমি ভালো কাজের তৌফিক দান করো এবং যা তুমি ভালোবাসো এবং যা পছন্দ করো তার তৌফিক দান করো এবং তাকে ইসলামিক মুসলিমদের পক্ষ থেকে উত্তম জাযা প্রতিদান দান করো. আল্লাহু ওয়াফিকহু ওয়া ওয়ালি আহদিহিল আমিন লিমা ফিহি খায়রুন লিল ইসলাম ওয়াল মুসলিমিন. এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও দোয়া করি আল্লাহ তুমি তাকে এবং তার যে ওলি আহাদ রয়েছে তাকে তুমি তৌফিক দান করো যাতে রয়েছে ইসলামিক মুসলিমের জন্য সার্বিক কল্যাণ. আল্লাহ মুওয়াফিক জামিয়া ওলাতে উমুরুল মুসলিমিন লিমা তুহিবু ওয়া তারদা. মুসলিমদের সমস্ত শাসককে আল্লাহ রাব্বুল আলামিন তুমি যা ভালোবাসো এবং তুমি যার উপর সন্তুষ্ট থাকো সেসব কথা কাজের তৌফিক দান করো. আল্লাহ মানসর জুনুদান আল মুরাবিতিন আলা হুদুদ বিলাদিনা. আল্লাহ আমাদের সেনাবাহিনী যে সীমানায় রয়েছে পাহারাই তাদেরকে তুমি সাহায্য করো. বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন. লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্না কুন্না মিনাল যালিমিন. লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন. রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন. রব্বানা আগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম. রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার. সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন.